লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে এবার চালু হচ্ছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। মাসে মাসে মিলবে হাত খরচের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এবার 2,000 টাকা করে। চলছে বুলডোজার শাসন। যোগী রাজ্য উত্তরপ্রদেশের পর এবার উত্তরাখণ্ড একসাথে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 330টি মাজার। অপরদিকে আজ কমলা সতর্কবার্তা জারি। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ শিলাবৃষ্টির সতর্কবার্তা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ঝোড়ো হওয়া, কালবৈশাখীর সম্ভাবনা। আপনার জেলায় আবহাওয়া থাকছে কেমন বিস্তারিত জানাচ্ছি। ভুঁড়ি যদি থাকে তাহলে চলে যাবে চাকরি। ভুঁড়িওয়ালা পুলিশের চাকরি এবার চলে যাবে। ফিট না হলেই অবসরের চিঠি হাতে ধরিয়ে দেওয়া হবে, কঠিন নির্দেশ দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অপরদিকে সৌরভ গাঙ্গুলি পাচ্ছেন এবার জেড ক্যাটাগরি নিরাপত্তা। আগে পেতেন ওয়াই ক্যাটাগরি, এবার পাচ্ছেন জেড ক্যাটাগরি নিরাপত্তা। এবার থেকে মাতৃত্বকালীন ছুটি বেড়ে হচ্ছে 9 মাসের। এলো প্রস্তাব, কবে থেকে চালু হতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত কবে, বিস্তারিত জানাবো আপনাদেরকে। আপনারা ফেসবুক থেকে দেখলে আমাদের রোজ বাংলা নিউজ এই পেজটিকে ফলো করে দেবেন খবরগুলো নিয়মিত দেখার জন্য, শেয়ার করতে ভুলবেন না। আর যদি দেখেন ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন খবরগুলো নিয়মিত দেখার জন্য। তো চলুন এবার বিস্তারিত আমরা প্রত্যেকটি আপডেট, আজকের প্রত্যেকটি খবর জেনে নেব। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এখন থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন সৌরভ। এতদিন তিনি ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছিলেন। মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। জানা গেছে সৌরভ গাঙ্গুলির ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার মেয়াদ ফুরিয়েছে। সময়ে বিশেষে VVIPদের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। জানা গিয়েছে রিভিউয়ের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন সৌরভ গাঙ্গুলি। IPLএ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত বর্তমানে সৌরভ গাঙ্গুলি। শহরে ফিরলেই জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে তাকে, যার অর্থ এখন থেকে 8 থেকে 10 জন পুলিশ সৌরভ গাঙ্গুলির সঙ্গে থাকবেন, পাবেন বিশেষ গাড়িও। এতদিন সৌরভ গাঙ্গুলির সঙ্গে থাকতো 3 জন পুলিশ, সমসংখ্যক পুলিশ থাকতো তার বেহালার বাড়িতে, এবার সংখ্যাটা বাড়ছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও ফিরাদ হাকিম, মলয় ঘটকের মতো মন্ত্রীরা পান জেড ক্যাটাগরি নিরাপত্তা। এবার থেকে সৌরভ গাঙ্গুলিও সেই জেড ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন। এবার থেকে মাতৃকালীন ছুটি হবে 9 মাসের। এলো প্রস্তাব, মাতৃকালীন ছুটি নিয়ে বড় আর্জি। এবার থেকে মাতৃকালীন ছুটি হবে 9 মাসের। দেশের সমস্ত সরকারি বেসরকারি সংস্থাকে বিষয়টি বিবেচনা করে দেখার প্রস্তাব দিল নীতি আয়োগের সদস্য VK পল। সোমবার বণিক সভা ভিকের মহিলা সংগঠনের তরফে একটি বিবৃতিতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। 2017 সালে সংসদে পাশ হয় সংশোধিত ম্যাটারনিটি বেনিফিট বিল 2016। নতুন আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি সেই সময় 16 সপ্তাহ থেকে বেড়ে 26 সপ্তাহ করা হয়েছিল, কিন্তু ছুটির মেয়াদ আরও বৃদ্ধি করার পক্ষে এবার নীতি আয়োগের কর্তা। যদিও বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে আলোচনা চলছে, বেড়ে হতে পারে মাতৃত্বকালীন ছুটি এবার 9 মাস। চাকরি চলে যাবে এবার ভুঁড়ি থাকলেই। চাকরি যাবে ভুঁড়িওয়ালা পুলিশের, ফিট না হলেই অবসরের চিঠি, কঠিন নির্দেশ মুখ্যমন্ত্রীর। চাকরি যাবে ভুঁড়িওয়ালা পুলিশের, সাবধান করে দিল অসম সরকার। যেহেতু পুলিশের চাকরিতে ফিট থাকা অত্যন্ত জরুরি, চোর ডাকাত ধরতে প্রয়োজন হয় দৌড়ঝাঁপের, কিন্তু অভিযোগ চাকরি পাওয়ার কয়েক বছর পরে অনেকটাই মুটিয়ে যান বেশিরভাগ পুলিশ। তাদের জন্যে কঠিন নিয়ম আনল এবার হিমন্ত বিশ্ব শর্মার সরকার। রাজ্যের পুলিশকর্মীদের বডি মাস ইন্ডেক্স রেকর্ড রাখা হবে এবার থেকে। বয়স এবং উচ্চতার নিরিখে পুলিশকর্মীদের ওজনের রেকর্ড রাখা হবে। পুলিশকর্মীরা রোগা হচ্ছেন নাকি মোটা তা খতিয়ে দেখা হবে নিয়মিত। এরপর প্রয়োজন মতো ধরানো হবে অবসরের চিঠি। অসম পুলিশের DGP জ্ঞাতেন্দ্র প্রতাপ সিং এদিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওজন কমাতে আগামী নভেম্বর অবধি সময় দেওয়া হচ্ছে পুলিশকর্মীদের। IPSদের ওপরেও একই নিয়ম লাগু হচ্ছে, নচেত সময় মতো উপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য। বলা হয়েছে যদি দেখা যায় কোনো পুলিশকর্মী বা IPS আধিকারিক স্থূলতায় ভুগছেন, ফিট হতে 3 মাস সময় দেওয়া হবে তাকে। 3 মাস পর BMI রেকর্ড সংগ্রহ করা হবে। যাদের ওজন অত্যধিক বেশি বাড়তি 3 মাস সময় পাবেন তারা। এরপরও যদি ফিট না হন তাহলে স্বেচ্ছাবসর এবার নিতে হবে। যাদের BMI 30-এর ঊর্ধ্বে, স্থূলতার আওতায় পড়েন, নভেম্বরের শেষ পর্যন্ত তাদের বাড়তি 3 মাস দেওয়া হবে ওজন কমাতে। তারপর স্বেচ্ছা অবসরের প্রস্তাব দেওয়া হবে।
যোগী রাজ্য উত্তরপ্রদেশের পর এবার বুলডোজার শাসন শুরু হলো উত্তরাখণ্ডেও। গুড়িয়ে দেওয়া হলো একসাথে 330টি মাজার। এবার দেবভূমিতে বুলডোজার অভিযান শুরু হলো, গুড়িয়ে দেওয়া হলো 300টির বেশি বেআইনি মাজার। ওই মাজারগুলির বয়স 40 বছর পেরিয়ে গিয়েছিল। ইতিমধ্যে এই অভিযান ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে উত্তরাখণ্ডে। এর আগে যোগী রাজ্য উত্তরপ্রদেশে বুলডোজার শাসন দেখা গিয়েছে, এবার একই কায়দায় শাসন শুরু হলো বিজেপি শাসিত উত্তরাখণ্ডেও। গত 3 মাস ধরে দেবভূমিতে মেগা ক্লিন আপ অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে এখনও পর্যন্ত 330টির বেশি অবৈধ মাজার এবং একই ধরনের ধর্মস্থান ঘুরিয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সাপ জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই আমরা জেহাদি কার্যকলাপকে মাথা চাড়া দিতে দেব না। অভিযোগ, ওই মাজারগুলি সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল, ফলে সেগুলি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। সম্প্রতি গোয়েন্দা সূত্রে খবর আসে, দেবভূমিতে একটি বিশেষ সম্প্রদায়ের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে নাকি বেড়ে যাচ্ছে। তারপরে বিজেপি শাসিত রাজ্য সরকার অভিযানে নেমে পড়েছে। ইতিমধ্যে তাই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো 330টি মাজার। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর বুলডোজার শাসন নিয়ে প্রতিবাদে সরব হয়েছে ইতিমধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের দাবি, 1980 সালের আগে তৈরি হওয়া এই মাজারগুলিকে এতদিনে বৈধতা দেওয়া উচিত ছিল সরকারের, কিন্তু সেটা না করে সেগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ শিলাবৃষ্টি সতর্কবার্তা জারি হয়েছে। কমলা সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, চলবে ঝোড়ো হওয়া তার সাথে বৃষ্টিপাত। এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় চলবে আজ ভারী বৃষ্টিপাত। আপনার জেলায় আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, সর্বশেষ ওয়েদার রিপোর্টটি আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। নজর রাখছি আজ শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। প্রবল ঝোড়ো হাওয়া, যার গতিবেগ 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টায় থাকতে চলেছে আজকে, তার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রগর্ভ মেঘ এই জেলাগুলিতে আজ চলবে। এছাড়াও আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। এই জেলাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া, গতিবেগ থাকবে 30 থেকে 60 কিমি প্রতি ঘন্টায়, তার সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতও চলবে। অন্যদিকে আজকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও কমলা সতর্কবার্তা জারি রয়েছে। এই জেলাগুলির দুই একটি জায়গায় আজ শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। ঝোড়ো হাওয়া চলবে, তার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতও চলবে। এদের মধ্যে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় 50 থেকে 60 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের 3টি জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাত হতে পারে। চলবে ঝোড়ো হাওয়া, তার সাথে কালবৈশাখী বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা। অন্যদিকে পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে আজ 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এছাড়াও সমতলের বাকি 3টি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা মাঝারির বৃষ্টিপাতের সাথে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই রকম আবহাওয়া বিরাজ করবে। শুক্রবার নাগাদও আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই দুটো জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। বাকি জেলাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া, তার সাথে হালকা বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার নাগাদ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে রাজ্যে তৃণমূল। এই মুহূর্তে মহিলারা হাত খরচের জন্য সরাসরি প্রতি মাসে 500 থেকে 1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। এবার লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় রাজ্যে চালু হবে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে সরাসরি 2000 টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় এবার নারায়ণ ভাণ্ডারের প্রতিশ্রুতি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিকবার বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। এই প্রকল্প আসলে ভোট কিনতে চালু করা হয়েছিল বলেও কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। তবে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতার দেখানো পথে হাঁটার কথা জানালেন। মঙ্গলবার পান্ডুয়ায় একটি কর্মী সম্মেলনে তিনি বলেন, তার দল রাজ্যে ক্ষমতায় এলে নারায়ণ ভাণ্ডার নামে প্রকল্প চালু করবে। সেখানে 500 টাকা নয়, 500 টাকার জায়গায় 2000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন জানালেন, বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তীব্র বিরোধিতা করেছিল, আজ আবার ওরাই ওই প্রকল্পের নকল করতে চাইছে, ওদের দ্বিচারিতা পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোটের আগে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের বদলে নারায়ণ ভাণ্ডার নাম দিয়ে ওরা মহিলাদের অপমান করছে বলেও দাবি করেছেন কুণাল ঘোষ।